আসসালামু আলাইকুম আমন্ত্রণ নাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দুই দিনের সফরে কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ক্লু। সফর ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি কর্মসূচির নামে নৈরাজ্য করলে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বান মির্জা ফখরুলের। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই আসামিদের কনডেন্স সেলে রাখা যাবে না, অন্য বন্দীদের মতো সমান সুযোগ সুবিধা দিতে হাইকোর্টের নির্দেশ। জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর 23 নাবিক নিয়ে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছল অপহৃত জাহাজ এমভি আবদুল্লাহ। কাল নাবিকদের বরণ করবেন স্বজনরা। সরকারি জমি দখল করে মাছের আড়ত বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন ঢাকা উত্তরের 47 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামীকাল দুই দিনের সফরে ঢাকায় আসছেন। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। এই সফরকে ঘিরে আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন। আবু সাইদপুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন। তার এই আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলছেন এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন ডোনাল্ড। আমরা সেটাই মনে, দেশে গণতন্ত্র আছে, সেই জন্য বিএনপি আজকে মুখের বিষ অবাধে ছড়াতে পারছে। আর অন্যদিকে ডোনাল্ড লুর এই সফরকে নিয়ে কোনো আগ্রহ নেই বলে দাবি বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা কে কাউকে আসলো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, সফরে আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। 5 শতাধিক বিজেপির সদস্য এবং তাদের সেনাবাহিনীর সদস্য পালিয়ে আমাদের দেশে এসেছিল। আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠিয়েছি, কিন্তু নতুনভাবে আরও 138 জন এখন বাংলাদেশে পালিয়ে এসছে। তন্মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল, দুজন মেজরও আছে। সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও কথা বলবেন। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। বিএনপি রাজনীতির নামে নৈরাজ্য করলে কঠোর জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যারা দলের সিদ্ধান্ত মানেননি তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সরকারের সাথে সম্পর্ক বাড়াতেই ঢাকা সফর করবেন। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি, আর তারা যদি সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নামে তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই আসামিদের কনডেমন সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তাদের অন্য বন্দীদের মতো সুযোগ সুবিধা দিতে হবে বলেও জানিয়েছেন আদালত। দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত বা দণ্ডিতদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের 2 সেপ্টেম্বর হাইকোর্ট রিট করেন চট্টগ্রাম সিলেট কুমিল্লা কারাগারের কনডেম সেলের 3 কয়েদি। ওই রিট শুনানি করে 2022 সালের 5 এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে কনডেম সেলে রাখা বন্দীদের কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় সে বিষয়ে প্রতিবেদন চান আদালত। এই রায়ের প্রথম দফা যে ঘোষণা করেছেন যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে, তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না। আজ পঞ্চম দিনের মতো চলছে হজ যাত্রা। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 13,494 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ থেকে এবছর হজের জন্য আবেদন করা সকলের ভিসা সহজ করতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ইলিয়াস কবল। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সোমবার পর্যন্ত 13,494 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়। আশকোনা হজ ক্যাম্পের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট মুসল্লিরা, আমি যে মাধ্যমে আছি খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে, কোথাও কোনো জয়ঝামেলা হয় না বা কোনো কথার কোনো হেরফের হয়নি। হাজি ক্যাম্পে আইসো আমরা ইনশাল্লাহ সুস্থভাবে সম্পূর্ণভাবে নিরাপত্তাভাবে আমরা সমস্ত কাজগুলো শেষ করতে পেরেছি। হজকর্মে পরিবেশ আমরা আনন্দিত, পরিবেশ ভালো মনে হচ্ছে, ওই যে এসে আমাদের খোঁজ খবর নিচ্ছে, দেখাশোনা করছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর 83,218 জন হজ যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,323 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 78,895 জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। তবে এখন পর্যন্ত ভিসা হওয়ার বাকি রয়েছে 21,619 জনের। মূল হজের যে আনুষ্ঠানিকতা মিনা, আরাফা, মুজদালিফা, সেখানে কিন্তু কারোর নিয়ন্ত্রণ নাই। সেখানে হজযাত্রীদের অনেক সময় কিছু বিড়ম্বনা হয়, কারণ 30 লক্ষ লোক সেখানে একত্রিত হয় এবং জায়গাটা ছোট, সেখানে স্বল্প জায়গার মধ্যে মিনায় 3 দিন থাকতে হয়, আরাফার দিন মুজদালিফা আকাশের নিচে ঘুমাতে হয়, অনেক সময় সেখানে গাড়ি সময় মতো আসে না বা মিনা আরাফা স্থান কম দেয়। এগুলিতে কিন্তু বেসিক্যালি এজেন্সি বা ধর্ম মন্ত্রণালয়কে দোষারোপ করার কিছু নাই, কারণ এই দায়িত্বটি সম্পূর্ণ সৌদি সরকারের। এদিকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় বাংলাদেশ থেকে যারা এবছর হজের জন্য আবেদন করেছেন তাদের সবাই যেন হজে যেতে পারেন, সেজন্য ভিসা সহজ করতে সৌদি আরবকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইলিয়াস কমল, মাইটিভি। 23 নাবিক সহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকে নানা শঙ্কায় ছিলেন জিম্মি নাবিকদের স্বজনরা, দীর্ঘদিন পর তাদের অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। জিম্মি দশা থেকে মুক্তির ঠিক এক মাস পর 23 নাবিক নিয়ে আজ সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায় এমভি আবদুল্লাহ জাহাজটি। এর আগে শনিবার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জাহাজটি। জাহাজের নাবিকরা সুস্থ আছেন। কুতুবদিয়ায় আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন ব্যাচ জাহাজটিতে পাঠানো হয়েছে। জাহাজে বর্তমানে যে 23 জন ক্রু আছেন তাদের আগামীকাল মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে KSRM লাইটার জেটি সদরঘাটে আনা হবে। সেখানে তাদের স্বজনরা তাদের বরণ করবেন। সরকারি জমি দখল এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 47 নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মিয়ার বিরুদ্ধে। সরজমিনে দেখা যায় আবদুল্লাপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মাছের আড়ত করেছেন কাউন্সিলর, যেখানে যেখান থেকে সমিতির নামে চাঁদা আদায় করা হয় মাসে 30-40 লাখ টাকা। ফুটপাতের প্রতিটি দোকান থেকে প্রতিদিন কাউন্সিলরের নামে চাঁদা আদায় করা হয় কয়েক লাখ টাকা। বিদ্যুৎচালিত অবৈধ অটোরিকশা চালানোর লাইসেন্স দিয়েও লাখ লাখ টাকার কারবার করছেন
কাউন্সিলর মোতালেব। বিস্তারিত তুলে ধরছেন সাইদুর রহমান আবির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 47 নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া এলাকার মানুষের সেবা করার শপথ নিয়ে কাউন্সিলর হয়ে এখন যেন এলাকার মালিক বনে গেছেন তিনি। সরকারি জমি দখল করা এবং ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 47 নং ওয়ার্ড আবদুল্লাপুর এলাকা পানি উন্নয়ন বোর্ডের এই জমিতে দেখা যায় 300-এরও বেশি দোকান নিয়ে গড়ে উঠেছে মাছের আড়ত, যা চলছে একটি সমিতির নামে। যেই সমিতির সভাপতি কাউন্সিলর মোতালেব বাজার ঘুরে দেখতে গিয়ে চোখে পড়ে চাঁদা আদায়ের দৃশ্য। কিসের টাকা তুলছেন তিনি? টাকা তুলে এটাই সুলতান সাহেব স্যার সরকারি জমি দখল করে গড়ে ওঠা এই মাছের আড়ত চালাচ্ছেন কাউন্সিলর মোতালেব। এই বাজার থেকে চাঁদা আদায় করছেন 30-40 লাখ টাকা প্রতি মাসে। আমাদের এখানে 350 টাকা টাকাটা এখানে ওই যে মার্কেটের ম্যানেজার আছে একজন উনি নেন 430 টাকা প্রতিদিন, আর মাসে 8,000 টাকা। সে এখানে সভাপতি কাউন্সিলর। 230-235টা অরিজিনালভাবে দোকান আছে, ধরেন না গড়ে 250 টাকা করে। মোতালেব কাউন্সিলর এই মার্কেটের এই সমবায় সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এই এলাকায় রয়েছে চুলের অসংখ্য কারখানা। অভিযোগ আছে এখান থেকে প্রতি মাসে চাঁদা আদায় করেন কাউন্সিলর মোতালেব। এছাড়া ফুটপাথ, অটোরিকশা সহ প্রতিটি ক্ষেত্রেই চাঁদাবাজির অভিযোগ রয়েছে এই কাউন্সিলর মোতালেবের বিরুদ্ধে। এ বিষয়ে সাক্ষাৎকার পাওয়া যায়নি কাউন্সিলর মোতালেবের। এরকম কিছু অসাধু জনপ্রতিনিধি ম্লান করে দিচ্ছে সরকারের সফল উদ্যোগগুলোকে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিশিষ্ট জনেরা। প্রবীণ রাজনৈতিক হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা জানাতে এসে তারা এসব কথা বলেন। দেশের স্বার্থেই গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি ও সমমনা দলের নেতাদের। যদিও একটি গোষ্ঠীহীন স্বার্থে বিভাজন জি রেখেছে বলে দাবি আওয়ামী লীগের নেতাদের। হায়দার আকবর রনর দেখানো পথে শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করার বাম সংগঠনের নেতাদের। মাহবুব সৈকতের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রণ বহুগুণের অধিকারী বীর এই মুক্তিযোদ্ধার জীবন অধ্যায়ের সমাপ্ত হয় 82 বছর বয়সে। মতাদর্শের ভিন্নতা থাকলেও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরাও হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তিনি আদর্শ স্থানীয় এবং তরুণদের জন্য একটা অনুপ্রেরণার স্থল। শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে থেকে লড়াই করেছেন। মতাদর্শ ভুলে হায়দার আকবর খান রণর শেষ বিদায়ে সমবেত হলেও সামাজিক এবং রাজনৈতিকভাবে সেই সৌহার্দ্য এখন যোজন দূরত্বে বলে মনে করেন প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। সম্পর্কটা, ব্যক্তিগত সম্পর্কটা কিন্তু ভালোই ছিল। আমাদের এই বর্তমান রাজনীতির অঙ্গনে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এটা একটা ঘাটতি দেখা দিয়েছে। সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। এটা কোনো নতুন অবস্থান না, তবে রণভাই থাকলে সুবিধা হতো কি ঐক্যের ধারাটা আবার তৈরি করা যেত। দেশ এগিয়ে নিতে পরস্পরের প্রতি সম্মান জানানো এবং গণতান্ত্রিক চর্চার উপর গুরুত্বারোপ করেন শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বিভাজন সৃষ্টি করার মধ্যে দিয়ে তারা ক্ষমতা ধরে রাখতে চায়, আধিপত্য কায়েম করতে চায়। আবার মানুষ
এই সব বিভাজনের বিরুদ্ধে লড়াই করছে নিজের অস্তিত্বের স্বার্থে, নিজের বাঁচার স্বার্থে। তাদের দায়িত্ব হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে, জনমানুষের সকল অংশকে তার পিছনে ঐক্যবদ্ধ করা। কঠিন ব্যাপার, ওইটার জন্য কিছু একটা বড় নেতৃত্ব প্রয়োজন। আমি স্বপ্ন দেখি না রাজনৈতিক ক্ষেত্রে, আমি আর কোনো স্বপ্ন। এর আগে হায়দার আকবর খান রনোর মরদেহ র্যালি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসেন সিপিবির নেতাকর্মীরা। এরপরই বীর এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের পাশে চির নিদ্রায় শায়িত করা হয় হায়দার আকবর খান রনোকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দর্শক সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরো থাকছে। রাজধানীর যানজট নিরসনে চালু হলো আন্তঃজেলা বাসের গেটলক সিস্টেম, যত্রতত্র যাত্রী তুললে মামলা দেবে ট্রাফিক পুলিশ। রাজধানীর যানজট নিরসনে এবার চালু হলো আন্তঃজেলা বাসের গেটলক সিস্টেম। যেসব বাস গেটলক সিস্টেম না মেনে যত্রতত্র যাত্রী তুলবে তাদের বিরুদ্ধে মামলা দেবে ট্রাফিক পুলিশ। ফলে যাত্রীদের নির্দিষ্ট পথের যাত্রার সময় বাঁচবে এবং ভ্রমণে হবে নিরবচ্ছিন্ন এবং আনন্দদায়ক। আরও জানাচ্ছেন নুসরাত শারবিন। সড়কে দুর্ঘটনা এবং দুর্ভোগ কমিয়ে আনতে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন, যার ধারাবাহিকতায় এবার মহাখালী থেকে বনানী পর্যন্ত আন্তঃজেলার সকল বাসগুলোতে দেওয়া হয়েছে গেটলক সার্ভিস। এই কর্মসূচি বাস্তবায়িত হলে জ্যাম কমার পাশাপাশি বাঁচবে মূল্যবান সময়, আর তাতেই খুশি যাত্রীরা। গেটলক সার্ভিস হলে আমরা অনেক খুশি। অনেক জায়গায় 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 খারাপ হয়ে থাকে তারা যাত্রীর জন্য, সেই জন্য তো আমাদের গেটলক গাড়ি ভালো। ভালোভাবে এটা কার্যকর হয় তাহলে আমরা অবশ্যই এটাতে সাধুবাদ জানাই আমরা। এটা আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা, এটা আমাদের জ্যাম কমবে, যাতায়াতের ভাড়া সুবিধা হবে। গেটলক সার্ভিস হলে আমাদের জন্য অনেক ভালো হবে, মানে ভোগান্তি থেকে অনেক রেহাই পাবো আমরা। গতকালই সার্ভিস শুরু হওয়ার পর নিয়ম না মানার অপরাধে 23টি বাসকে জরিমানা করা হয়েছে, আর তা দেখে আজ থেকে সকলেই সুশৃঙ্খলভাবে মেনে চলছে গেটলক সিস্টেম। প্রথম অবস্থায় একটু সমস্যা হবে, 2-7 দিন 15 দিন পরে ঠিক হয়ে যাবে। কই সবাই মানতেছে, আর মানতেছে না, গেট লাগাই দিব আমরা। টাইম শেষ, টাইমের গাড়ি 10 মিনিট পাবো গাড়ি, আমার টাইম শেষ হয়ে যাবো, আমি গেট লাগাই দিব। মামলা দিছে যে জায়গা মালিক সমিতি নিষেধ দিছে, হ্যাঁ কেন উড়াইলো যাত্রী গেট করলে? রাস্তায় অনেক সময় দেখা যায় যে গাড়িগুলো এমনভাবে থামায় যে প্যাসেঞ্জার উঠার আগেই অনেক সময় টান দেওয়ার চেষ্টা করে বা তাড়াহুড়া করে, পুলিশের কারণে হোক, সার্জেনের কারণে হোক, অনেক ঝাঁঝামেলার কারণে হোক, সেটা হয়তো বা হবে না। গেটলক সার্ভিস বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও তা থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের নির্দেশনা হচ্ছে যে টার্মিনাল থেকে যে আন্তঃজেলা বাসগুলো বের হয়ে যাচ্ছে তারা কাকুলি পর্যন্ত কোথাও যত্রতত্র যাত্রী ওঠানামা করাবে না। তো এই নীতিমালা বাস্তবায়নের জন্য আমরা গতকাল 23টি পরিবহনে মামলা দিয়েছি এবং আজকেও এই ধারাবাহিকতা চলমান আছে। তবে একটা ব্যাপার লক্ষণীয় যে একটি দীর্ঘদিনের অভ্যাস, সেটা পরিবর্তন আসলে একদিনে সম্ভব না, এর একটি সময় দিতে হয়, মানুষকে সচেতন করতে হয়, নিয়মের ভেতরে আনতে হয়, এজন্য কিছুটা সময়ের প্রয়োজন। গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মহাখালী টার্মিনাল থেকে আন্তঃজেলার সকল বাসে গেটলক সার্ভিস, যেটি কার্যকর হবে মহাখালী থেকে বনানী পর্যন্ত। আর এতে খুশি যাত্রী থেকে শুরু করে সকলে। প্রশাসন বলছে এই সার্ভিস যেমন কমিয়ে আনবে যানজট, ঠিক অন্যদিকে বাঁচবে জনসাধারণের মূল্যবান সময়। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এনবিআর ও কাস্টমসে হয়রানির বিষয়টি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সচিবালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে এনবিআর ও কাস্টমসের হয়রানির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, সমস্যা যখন চিহ্নিত হয়েছে তা সমাধান হতে বাধ্য। গতকালকে কোরিয়ার মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও কিন্তু এনবিআর সম্পর্কে এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেন। তা আমি সর্বসাকুল্যেই আমি বলবো
যে এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। আগামী 5 বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর একটি ক্লাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। মহাকাশে বাঙালি জাতির প্রথম সফলতা আসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। 2018 সালের 12 মে যুক্তরাষ্ট্রের মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বাঙালি জাতির কাছে যা ছিল এক বিস্ময়কর অর্জন। 57তম দেশ হিসাবে গোটা বিশ্বে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণে গৌরব অর্জন করে। প্রতিষ্ঠা 6 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দেশের মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি টেলিভিশন সম্প্রচার সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভবিষ্যৎ প্রসঙ্গে। আমরা এই সেবা অফার করতে পারি এবং সেই সেবা নেওয়ার জন্য তাদেরকে যদি উদ্বুদ্ধ করে তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট আরও বেশি সেবা দিতে পারবে, বেশ উপকৃত হবে। 26টি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। আমি আশা করি যে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি চ্যানেলসমূহ দেশের আইন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ যুক্ত হবে। স্যাটেলাইট উৎক্ষেপণের নানা যাত্রায় নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। মহাকাশ প্রযুক্তি কিংবা স্যাটেলাইট প্রযুক্তি এটা কিন্তু এখনও অত বেশি জনগণের ভিতরে কিংবা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের পৌঁছাতে পারিনি। মহাকাশ দিন বলেন কিংবা স্যাটেলাইট দিন বলেন কিংবা যে কোনো এই ধরনের একটা নাম দিয়ে যদি একটা দিন ডেজিগনেট করা যায় তাহলে বছরে ওই দিনটা আসলে পরে গোটা দেশে ওই প্রযুক্তিকে অর্থাৎ মহাকাশ প্রযুক্তিকে কেন্দ্র করে একটা বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন জায়গায় হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট ইনশাল্লাহ আমরা উৎক্ষেপণ করতে পারব। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের সংবাদ, যোগাযোগ, বিনোদন সব মাধ্যমগুলোকে আমরা ডিজিটাইজ করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং পাশাপাশি আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 দিনের সফরে কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফর ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি কর্মসূচির নামে নৈরাজ্য করলে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বান মির্জা ফখরুলের। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই আসামিদের কনডেম সেলে রাখা যাবে না, অন্য বন্দীদের মতো সমান সুযোগ সুবিধা দিতে হাইকোর্টের নির্দেশ। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছল অপহৃত জাহাজ এমবি আবদুল্লাহ। তার নাবিকদের বরণ করবেন স্বজনরা। সরকারি জমি দখল করে মাছের আড়ত বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন ঢাকা উত্তরের 47 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, চাঁদাবাজিতে উৎকৃষ্ট স্থানীয়রা। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvbnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytvbangla/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।